বাংলা ও বিশ্ব সাহিত্যের স্বনামধন্য সাহিত্যিকদের লেখা রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক গল্পের সম্ভার দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য স্টোরি টেলার অরিজিনালস। দ্য স্টোরি টেলার অরিজিনালসে আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছক্কা মিয়ার টমটম। গল্প পাঠে সায়ন্তন ও শেষাদ্রি, গল্পের সূত্রধার আমি শঙ্খ। শুরু হচ্ছে আজকের গল্প ছক্কা মিয়ার টমটম। এই মুল্লুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় হোক, বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়ক যদি একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাউর হবে এক চিলতে টিমটিমে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে। মেঘের ডাকাডাকি যতই থাক, কানের মধ্যে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরপলে চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়নো এক টাট্টু। মুখে কিছু বলবার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সাওয়ারি দেখলেই থেমে যাবে। তখন একলাপে পিছনে তেরপল সরিয়ে চৌকো ওই টোপরে ঢুকলেই নিশ্চিত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং। টমটম কথাটা এসেছে ট্যান্ডম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ি ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছে টমটম। ছক্কা মিয়ার চেহারাটা কিন্তু ভারী বদরাগী, ঠ্যাঙা, টিং টিঙে রোগা, একটু ওই কুঁচো গরম, লম্বাটে মুখে বাঁকানো নাকের তলায় এক পেল্লাহি গোপ, চামড়া রং রোদে পোড়া তামাটি, তেমনি তার টাট্টু, যেমন মনিব তেমনি ঘোড়া, হাড় চিরচিরে লম্বাটে গড়ন, ঠ্যাংগুলো যেন চারখানা কাঠি। মাথাটা দেখে সময় সময় ঠাহর করা কঠিন, এই প্রাণীটি সিংহী না প্রকৃতপক্ষে একটি ঘোড়া। রেশাধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারে তাপপথ নিরি কুকুরও দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সই পছন্দ করে, ছক্কা মিয়ার টমটম চললে হাড় মাংস দলা পাকাতে থাকে, কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়, ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটম বাহনটিকে নিয়ে জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাত্রে বেলায় ছোট বাজারে চৌরাস্তায় শিশির গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পূজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি, মাঝপথে একখানে ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল, আর নড়ারই নাম নেই। ব্যাপার কি না, আগে স্টেশনে মালগাড়ি বেলাই, বেলা গড়িয়ে সন্ধে হল। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখ করে বললে, গড়াতে আবার ওই হতচ্ছাড়া ছক্কা মিয়ার টমটমটা আছে। ওই টমটমে কখনো চাপি, তাই কথা শুনে আমার আনন্দ হচ্ছিল। বললু, খুব মজা হবে বলো ছোট মামা। ছোট মামা দাঁত খিচে বললেন, মজা হবে, বুঝবে খেলাটা কখন। খেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বের করে বারবার যেন আকাশ দেখছে। একটু পরে বললেন, বুঝলি অন্তু, খুব ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে রে। হ্যাঁ, কার মুখ দেখে যে বেরিয়েছিলাম, ইস, বর্দা কত করে বললেন তবু থাকলাম না, ছ্যা 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 ছ্যা, আমার যে কি আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম,
তখন কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় শিশির তলায় গিয়ে দেখি ছক্কা মিয়া টমটম দাঁড়িয়ে আছে। বলা কওয়া নেই, দরদস্ত নেই, ছোট মামা টমটমের পিছন দিকে তেরপল তুলে ঢুকে পড়লেন। আরে এই হতভাগা, হাঁ করে দেখছিসটা কি? উঠে আয়, উঠে আয়, উঠে আয়, উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গাগুলো দখল করে ফেলবে যে। ভেতরে ঘরের পুরো গাদার ওপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন এক গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটাকে ফাঁক করে রাখলেন। একটু পরে আরো জনাতুমি এক লোক ভেতরে ঢুকে পড়ল, সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরেই আকাশ ভেঙে মেঘ ডাকল, সঙ্গে সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই ওই যা বলেছিলুম হলো তো। ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার আমি রওনা দিই। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি হি হি ডাক ছেড়ে যখন পা ভাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ভ করেছিলেন। সত্যি বাপস, হাড়গোড় ভেঙে যাওয়ার উপায়। বাইরে হাওয়ার হইচই আর মেঘের হাঁক ডাক যতই বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই চটগুড়ি বৃষ্টির ফোঁটা টোপরের তেরপলের ওপর পড়তে শুরু করল। ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক, ছক্কা মিয়া বাইরে বসে চাবু খাকাচ্ছে, ওর বৃষ্টির ছাট লাগবে না? রাস্তাটা ঘুরে রেড লাইন পেরোলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ, ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়া টমটমকে বেশ বাগে পেল। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালে নাকাতি জুপানি খাবে, আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দে ভেতরে শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চি হি হি করে চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমার পিছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, পক্কিরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফোঁটা দিয়ে জল চুইতে থাকলো। সাওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। একসময় ছোট মামা হঠাৎ বাজ খাই চেঁচিয়ে বললেন, আহ হচ্ছেটা কি? বলি হচ্ছে কি মশাই, আমার উপর এসে পড়ছেন কেন আপনি? আপনার উপর আমি পড়লাম নাকি আপনি আমার উপর পড়লেন? আরে কি বাজে কথা বলছেন, আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক, আপনি মানুষ না বরফ? হ্যাঁ আমি বরফ, আপনি তো বরফ। ইস, এ ঠান্ডা হাড় অব্দি জমে গেল, দেখছেন না? আমার পিছনে সবারই চাপা খিক খিক করে হেসে আমার কানের কাছে এসে বলল, চাকা পেতে গেছে বাবা, চাল পর্যন্ত মশাই, ছক্কা মিয়া টমটমে এই নিয়ম। এমন বেদঘুটে হাসি কখনো শুনিনি, কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম। বললুম, ইস সরে বসুন না, বড্ড ঠান্ডা করেছে। লোকটা ভারী অদ্ভুত, সে ওই বেদঘুটে খিক খিক হাসতে হাসতে আরো যেন ঠেসে ধরলো আমাকে। চিঁচিয়ে উঠলাম, ছোট মামা, ছোট মামা! কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। টোপরে ভেতরটা যেন ঘন অন্ধকার। ফের ডাকলাম, ছোট মামা তুমি কোথায়? লোকটা সেই খিক খিক হাসির মধ্যে বলল, আহ
ছোট মামা বড় মামা, মামারা এখন সব রাস্তায় কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম, সুটকেসটা হাতে থাকলো কিন্তু সত্যি ছোট মামা নেই। তারপর পিছনের দিকে চোখ পড়লো, ওই দিককার পর্দাটা যেন পর্দা ফাই, বৃষ্টির জল এসে ঢুকছে। আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া ছক্কা মিয়া, গাড়ি থামাও ছক্কা মিয়া। পিছনের সাওয়ারি সেই বিটকুটে হাসি হেসে উঠল। আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলুম, গাড়ি থামাও গাড়ি থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল, ঘুরে বলল, হ্যাঁ কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? বালাই সাত, পড়বেন কোথায়, ঠিকই আছেন, খুঁজে দেখুন না। না না, তুমি গাড়ি থামাবে কিনা বলো। আগে সামনে একটা মন্দির আছে, ওইখানে থামাবো। ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, এই যেখানে সেখানে থামালে ঝড় বৃষ্টিতে বড় কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আরচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিয়ে দিলাম। তারপর আরচালায় ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিট ব্যাগটাও হাতে নিয়ে নিয়েছিলাম। কিন্তু আরচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করলো। ঘোড়াটা চি হি হি ডেকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়াতে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। মুখে কথাটা পর্যন্ত ফুটল না। ভারী অদ্ভুত লোক এই ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সামনে পড়ছে, নির্জন আরচালায় দাঁড়িয়ে আছি। প্যান্ট শার্ট সব ভিজে চপচপে, প্রায় কেঁদে ফেলার মতন অবস্থা আর কি। কিছু পরে বিদ্যুতের আলো দিয়ে দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? ছোট মামা সারা এলো। আরে অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললুম, হ্যাঁ তোমার কি হয়েছিল ছোট মামা? ছোট মামা আরচালায় ঢুকে বললেন, কি হবে আবার, যা হবার তাই হয়েছিল। তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে সুটকেস দেখে বেশ খুশি হয়ে বললেন, সুটকেসটা আছে দেখছি। জানতুম তুই ঠিক নেমে পড়ে আমার জন্য অপেক্ষা করবি কোথাও, ভালো করেছিস ভালো করেছিস। কিন্তু লোকটা কোথায় রইল? ওকে তুই লোক বলছিস এখনো? আরে ওটা লোক নাকি? তবে কে বুঝলি নে? ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকে, এখন এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু, রাত বিরেতে অমন দুই একজন সওয়ারি ছক্কা মিয়ার টমটমে উঠে পড়বে, তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানো তাল করবে। আমি যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলবটা কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ব্যাটা পড়বার সময় এমন হ্যাঁচকা টান মেরেছে যে আমিও ওর সঙ্গে তেরপোলের ফাঁক দিয়ে নিচে পড়ে গেছি। তারপর তারপর কি হলো ছোট মামা? তারপর আবার কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুম্ফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি সব চালিয়ে গেলুম। এক ম্যাচে ওকে এমন করে ছুঁড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোনো বাজ পড়া নেড়া গাছের ডগায় বসে হিঁপিয়ে হিঁপিয়ে কাঁদছে, গিয়ে দেখ। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিগড়ে নিলেন, তারপর বললেন, আর ঘন্টা তিনেক কাটাতে পারলেই ফার্স্ট ক্লাসটা পেয়ে যাবো, বুঝলি? নে নে জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথাটা মুছে ফেল, বাপস। আমি শুধু ভাবছিলাম, তাহলে আমার পিছনে সেই সাওয়ারিটাও লোক নয়, সেই লোকটাও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতন? আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, বাপস। ছক্কা মিয়া টমটমে তারপরে আর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর দশেক পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেবে শুনলাম
লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিচ্ছে, সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতরে তার দশা বেজায় করুন। একটা চায়ের দোকান খোলা ছিল, শীতের রাতে 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলবার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, এক কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই তাহলে যাবেন কিসে গদাইতলা? কিসে আর যাবো, বরং দেখি ওয়েটিং রুমে রাত কাটানো যায় কিনা। চাওয়ালা মুচকি হেসে বলল, ছক্কা মিয়ার টমটমেও যেতে পারেন। ছক্কা মিয়ার টমটমের কথা ভুলেই গিয়েছিলাম, সেবার ঝড় বৃষ্টিও কম ছিল। হনন করে চৌমাথায় চলে গেলাম, গিয়ে দেখি সিঁড়িস্তলায় আগুন জেলে বসে রয়েছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া, পাশেই তার টমটম তৈরি। ঘোড়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটম চড়তে বলল। আজকে আর কোনো সাওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করল, ঘোড়াটাও বিকট ওই চি হি হি ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে, এমনকি মিয়ার সেই পেল্লাহি গোপটারও ভোল বদলায়নি। আর সেই অদ্ভুত ঘন্টার শব্দ, টং লং টং লং টং লং, কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘেরাটোপে ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তপ্ত করছিল। জড়সড় হয়ে কোনা গেছে রইল, সামনে কানে মোটা ছেঁদা দিয়ে বাইরের কুয়াশা মাখানো জ্যোৎস্নায় ঝিম ধরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা পাঁচতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতন একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে, সেটা দেখতে পাচ্ছিল। মাইলখানেক চলার পর রাস্তার ধার থেকে কে এক বাজখাই হাঁক ছাড়ল, এই রোকো রোকো! অমনি টমটম থেমে গেল, ঘোড়াটাও স্বভাবত সামনের দুঠ্যাং তুলে একখানা চি হি হি ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলুম, আরে দারোগা বাবু নাকি? সেলাম সেলাম দারোগা বাবু। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা এক মূর্তি, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোন এক দারোগা বাবু। বললেন, রোসো। সাইকেলখানা তুলে দিলেন, তারপর যখন টোপরের ভেতরে ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে কে? বললুম, আমি। আমি আমি কি মানুষের নাম হয় নাকি? বলে দারোগা বাবু টর্চ জেলে সন্নিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলা থানার চার্জে, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। বেগতিক দেখে আমি বললুম, কলকাতায় আছি বহুকাল তাই দেখেননি, তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কু বিহারী রায়। আসামি ধরতে গিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললাম। বঙ্কু দারোগা প্রচন্ড গম্ভীর স্বরে বললেন, বেটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে, আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছিলুম, তারা খেয়ে সটান একটা তাল গাছের ডগায় উঠে গেল, তাকে আর নামাতে পারলুম না। তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম, আস্তে আস্তে হঠাৎই সাইকেলের বেয়াদবি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়, হতভাগা তুই সেপাইয়ের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ ধুয়ে বেরিয়ে এলো, আহা আহা মানে? আমাকে ফের টর্চেলে সন্নিগ্ধ নজরে দেখে নিল বঙ্কু দারোগা। বললেন, আপনি মশাই এই মোড়া বর গাড়িতে এত রাতে চাপলেন কে? আপনি জানেন আজকাল সাওয়ারি জোটে না বলে ছক্কা মিয়া মোড়া বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে।
বলেন কি? তাহলে তো ভয়ের কথা। অবাক হয়ে বললুম, সত্যি ভয়ের কথা, আগে জানলে। কথা কেড়ে নিয়ে বঙ্কুতারকা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিচ্ছু বলা যায় না। কেন এ কথা বলছেন? বলছি আপনার চেহারা দেখে, এমন সুটকো রোগা চিমসে বাসি মরার মতন লোক সচরাচর দেখা যায় না কিনা। এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাত বিরেতে আজকাল ছক্কা মিয়ার টমটমে কে জ্যান্ত, কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। বঙ্কুদারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে। বাপস, এ যে বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না, শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? না মশাই, এমন রাতে বিস্তর সিঁদেল চলে হাত পাকড়েছি, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি আমায় সিঁদেল চোর বললেন? বঙ্কুদারোগা গলার ভেতর থেকে বললেন, সিঁদেল চোরের ভূত হতে পারেন, কিচ্ছু বলা যায় না। তখন ওই আহা বলা শুনেই সন্দেহ জেগেছে। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালাম, পুলিশ হন আর যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগাবাবু ফের মুখের ওপর টর্চ জ্বেলে বললেন, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন, সরে বসুন বলছি। মুখের উপর টর্চের আলো পড়লে গাড়ি বা সহ্য হয়, টর্চ নেভান বলে টর্চটা ঠেলে ধাক্কে মেরে সরিয়ে দিল। টর্চটা নিভে গেল এবং কোথায় একটা ছিটকে পড়ল। কিন্তু এটাই বোধহয় ভুল হল। আর বঙ্কুদারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিৎকার ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টোপরের এক পাশে জরাজীর্ণ তেরপলের উপরে কাত হয়ে পড়ল। তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং তাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখল কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। ভাগ্যিস রোড দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালি ফেলে রেখেছিল, আঘাত টের পেলুম না। সামনের একটা বাড়ি দেখা যাচ্ছিল, লোকেরা লাঠি সোঁটা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদেরকে আগাগোড়া বলতে হলো, কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, কি বলছেন বাবু, ছক্কা মিয়া টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটমে একটা মোড়া ছিল শুধু, সঙ্গের লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল, কিন্তু অবাক কাণ্ড দেখুন, মোড়াটা একেবারে আস্ত ছিল, তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতায় তুলতে পেরেছে। বঙ্কুদারোগার উপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল, বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে। কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটলো কে জানে। আহা বেচারা, কি ঘটলো তা পরদিন শুনলুম। বঙ্কুবাবু তখন হাসপাতালে, লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে, সাইকেলও অক্ষত নেই। কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার ওপরে যেটুকুনি ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই থপ্পাবাজ চাওয়ালা। কেমন হেসে বলেছিল, সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন, আমি হয়তো ভুল শুনেছিলাম। ক্রিয়াপদের গোলমাল শ্রেফ।